প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সম্পর্কে কোরআনুল কারীমে কি বলেছেন এটা একটু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব ইল্লা আলাল্লাহ একজনের কাছে নাই তিনি কে আল্লাহ অর্থাৎ এই দুনিয়ার জমিনের যত প্রাণী আছে সেটা সমুদ্রের নীলতিমি হোক কিংবা ভূপৃষ্ঠের হাতি হোক মানুষ হোক পশু পাখি হোক প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক নিশ্চয়ই আমি আল্লাহ হচ্ছি মানুষের রিজিক দাতা এখন রিজিক দাতা হচ্ছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনি রিজিক পাবেন আল্লাহ তাআলা না চাইলে আপনি রিজিক পাবেন না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনাকে রিজিক না দেন না দিতে চান আপনি যদি চেষ্টা করে যান সারা জীবন যত ধরনের চেষ্টা আছে কোনো লাভ হবে আল্লাহ তাআলা রিজিক দিতে যদি না চান আপনি সারা জীবন চেষ্টা করেও কোনো লাভ হবে না যদি আল্লাহ তাআলা রিজিক দিতে চান তাহলে আপনার হারামের দিকেও যাওয়া লাগবে না আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন ও মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 10 নম্বর আয়াতে বলেন ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে তোমাদের থাকার জন্য তোমাদের আবাসের জন্য উপযুক্ত করে দিয়েছি আমি আল্লাহ তাআলা এবং এই জমিনের মধ্যেই তোমাদের রিজিক আছে এটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 15 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি এই দুনিয়ার জমিনের দিক দিগন্তে তোমরা বিচরণ করো তোমরা জমিনের মধ্যে বেরিয়ে পড়ো এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি বাইহাকী শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের অন্যতম যেই ফরজগুলো আছে যেমন নামাজ রোজা হজ যাকাত এই ফরজগুলোর পরে সর্বশ্রেষ্ঠ ফরজ হচ্ছে রিজিক তালাশ করা তার মানে বেকার থাকা যাবে না রিজিক তালাশ করতে হবে রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন তবে এই রিজিকটা আপনাকে তালাশ করতে হবে আপনাকে চেষ্টা করে রিজিকটা আপনার ভাগ্যে তাকদীরে আনতে হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রিজিকটা তালাশ করাটা হচ্ছে তোমাদের উপর ফরজ সেই সমস্ত ফরজের পরে যেগুলো অন্যতম ফরজ শরীয়তের অর্থাৎ নামাজ রোজা হজ যাকাতের পরে আপনার উপর ফরজ হচ্ছে আপনি রিজিক তালাশ করবেন আপনি ঘরে বেকার বসে থাকবেন না তিরমিজি শরীফের 2344 নম্বর আয়াত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারত তাওয়াক্কুল করার মতো হাদিসটা খেয়াল করেন যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারত ভরসা করার মতো তাহলে সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা পাখির মতো রিজিক দিতেন অর্থাৎ পাখি যখন সকালে ঘর থেকে বের হয় খালি পেটে বের হয় সে জানে না সে কি খাবে কিন্তু সে যখন সন্ধ্যায় তার ঘরে ফিরে আসে তখন সে ভরা পেটে ফিরে আসে সুবহানাল্লাহ তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন আল্লাহ তাআলার উপর পাখির তাওয়াক্কুল ভরসা ভরসা করার মতো আছে এই জন্য পাখি কখনো তার খাবার সে সন্ধ্যার সময় ঘরে নিয়ে আসে না কারণ সে সন্ধ্যার সময় ঘরে আসে সারা রাত্রি সে ঘরের মধ্যে অবস্থান করে সকালে সে খালি পেটে বেরিয়ে যায় কি খাবে তার কোনো লক্ষ্য নাই তার কোনো উদ্দেশ্য নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভর পেট খাইয়ে তারপরে তার ঘরের মধ্যে তাকে আনে অর্থাৎ পাখি আল্লাহ তাআলার উপর ভরসা করে ভরসা করার মতো তো নবীজি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি মানুষরাও এইভাবে ভরসা করতে পারতো ভরসা করার মতো তাওয়াক্কুল করতে পারতো তাহলে মানুষদেরকে আল্লাহ তাআলা সেই পাখির মতো রিজিক দান করতেন যে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কোথা থেকে করতেন মানুষ এটা বুঝতেই পারতো বুখারী শরীফের 6594 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন তার মাতৃগর্ভে থাকে তখন প্রথম 40 দিন সে শুক্রাণু অবস্থায় 40 দিন পার করে তারপরের 40 দিন সে একটা রক্তের পিণ্ডের মতো 40 দিন অবস্থান করে হাদিসের ভাষ্য তারপরের 40 দিন সে মাংসের পিণ্ডের মতো অবস্থান করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠান এবং তার চারটা বিষয় লেখার জন্য বলেন সে এখনো দুনিয়া জমিনে আসে নাই মায়ের পেটে অবস্থান করতেছে প্রথমে সে শুক্রাণু ছিল
তারপরে সে রক্তপিণ্ড হলো তারপরে সে মাংসপিণ্ড হলো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বিষয় লেখার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন সেই ফেরেশতা আসেন এসে সেই বান্দার মৃত্যু কখন হবে এটা লিখে দেন সেই বান্দার তাকদীরে মৃত্যু কখন লেখা এটা তার মায়ের পেটে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ কোন সন্তান যদি দুনিয়ার জমিনে আসার পরে মারা যায় তাহলে এটা ডাক্তারের দোষ না এটা তার তাকদীরের লেখা এটা তার বাবা মার দোষ না যে তারা তাকে খেয়াল রাখে নাই না বরং তার হায়াতে ছিল একদিন তার হায়াতে ছিল তিন দিন অর্থাৎ সে যখন তার মাতৃগর্ভে ছিল সেখানে একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে তার মৃত্যুর দিনটা তারিখটা নির্ধারণ করে দিয়েছেন এক নম্বর দুই নম্বর হচ্ছে এই মানুষটা দুনিয়ার জমিনে এসে কতটুকু পর্যন্ত রিজিক পেতে পারে এই বিষয়ে তিনি লিখে যান একটা জিনিস খেয়াল করেন একজন মানুষ তার মাতৃগর্ভে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে লিখে দিলেন যে এই বান্দাটা দুনিয়ার জমিনে এক কোটি টাকা ইনকাম করবে কথাগুলো খুব খেয়াল করে শোনেন এই ছেলেটা অথবা এই মেয়েটা এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে এক কোটি টাকা ইনকাম করবে এটা লিখে দেয়া আল্লাহর কসম এই লোকটা এক কোটি টাকা ইনকাম না করে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে না তখন কি বুঝলেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক লিখে দিয়েছেন তাকদীরে আপনার রিজিকটা লেখা আছে যতটুকু পর্যন্ত লেখা ততটুকু পর্যন্ত হবে আপনি যদি চেষ্টা করতে করতে শেষ হয়ে যান তারপরেও এর থেকে বাড়াতে পারবেন না দোয়া বাদে আপনি যদি কিছু না করেন তারপরে এর থেকে কমাতে পারবেন না তার মানে এইটা না যে আপনি বসে থাকবেন কিছু করবেন না আপনার রিজিকের মধ্যে কি আছে সেটাই হবে আপনি হারামের দিকে যাওয়া লাগবে না যতটুকু পর্যন্ত আপনার খাওয়ার এই দুনিয়ার জমিনে ততটুকু খাওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে মৌত দিবেন না যতটুকু টাকা আপনি উপার্জন করার আপনি ব্যয় করার ততটুকু টাকা উপার্জন ব্যয় না করা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মৌত দিবেন না ঠিক ততটুকু আপনি উপার্জন করবেন যতটুকু আপনার তাকদীরে লেখা আছে দুই নম্বর বিষয় প্রথম বিষয় লেখা হয় এই বাচ্চাটা মৌত কখন হবে মৃত্যু কখন হবে দুই নম্বর বিষয় এই বাচ্চাটার এই সন্তানটা জমিনে কতটুকু পর্যন্ত রিজিক পাবে তিন নম্বর বিষয় হচ্ছে এই বাচ্চাটার এই দুনিয়ার জমিনে আসার পরে তার সৌভাগ্য কি হবে চার নম্বর বিষয় এই বাচ্চাটা দুনিয়ার জমিনে আসার পরে তার দুর্ভাগ্য কি হবে এই চারটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটা দুনিয়ার জমিনে আসে নাই আসার আগেই মাতৃগর্ভে থাকাকালীন এই চারটা বিষয় আল্লাহ তাআলা লিখে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এসে বলেছেন যে আল্লাহর কসম কোনো মানুষ তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করে না সুবহানাল্লাহ কোনো মানুষ তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করে না তার রিজিক শেষ সে আজকে মারা যাবে তার মানে সে আজকে মারা যাবে তার রিজিক শেষ হয়ে গেছে রিজিকের শেষ বিন্দু পরিমাণ সে খেয়ে ফেলেছে রিজিকের শেষ বিন্দু পরিমাণ সে পান করে ফেলেছে রিজিকের শেষ বিন্দু পরিমাণ সে উপার্জন এবং ব্যয় করে ফেলেছে এখন তার মৌতের সময় হয়েছে অর্থাৎ তার একটা ভাত তো এখনো বাকি রয়েছে এই মানুষটা ইন্তেকাল করবে না একটা ভাত খেয়ে তারপরে সে ইন্তেকাল করবে কারণ এটা তার রিজিকের মধ্যে ছিল নবীজি বলতেছেন যে কোনো মানুষ তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর কসম সে মৃত্যুবরণ করে না ইবনে মাজাহ 2144 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের কোনো ব্যক্তি তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত ইন্তেকাল করে না তবে কারো ক্ষেত্রে এটা একটু বিলম্বিত হয় তোমরা ধৈর্য ধারণ করো রিজিকটা আসতে একটু একটু দেরি হয় একটু বিলম্বিত হয় তার মানে এই না যে আপনি রিজিক পাবেন না আপনি দোয়া করে যাচ্ছেন যে আল্লাহ এতদিন পর্যন্ত কাগজ জমা দিয়েছি এখনো পর্যন্ত ভিসা হচ্ছে না আপনার ভিসা কখন হবে যদি আপনার রিজিক সেই জায়গার মধ্যে থাকে তাহলে আপনি যাবেন যাবেন যে যাবেন আপনার যাওয়া কেউ আটকাতে পারবে না কারণ এটা আপনার রিজিকের মধ্যে লেখা আছে তাহলে এত চিন্তা কেন করে কেউ যদি রিজিকের বিষয়ে সঠিক ধারণা পেয়ে যায় যদি বুঝতে পারে তাহলে সেই মানুষটার 70% টেনশন কমে যায় কারণ সে জানে তার জন্য যেটা লিপিবদ্ধ আছে লেখা আছে সেটা হবেই আজ না হোক যদি একটু বিলম্বিত হয় তাহলে সেটা হবেই সেটা না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না এইটা যদি তার বিশ্বাস থাকে আল্লাহ তাআলার উপর ভরসা থাকে তাহলে সেই মানুষের টেনশন নাই চিন্তা হতে পারে না যে আমার রিজিকের কি হবে এখন আসেন যে এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তবে তাকদীর মাঝে মাঝে পরিবর্তন হয় কিছু কারণে কিছু ক্ষেত্রে তো আমাদের রিজিক আমরা বাড়াবো কিভাবে আমাদের অভাব অনটনগুলো দূর কিভাবে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোরআনুল কারীমের আয়াত থেকে রিজিক বাড়ার কয়েকটা আমল আমি আপনাদেরকে শোনাই প্রথম নম্বর আমল তাকওয়া এবং তাওয়াক্কুল যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব যেই বান্দারা আমার উপর তাকওয়া
আমাকে ভয় করে আমার উপর তাওয়াক্কুল করে ভরসা করে তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব যেটা সে কল্পনাও করে নাই সুবহানাল্লাহ বলবেন আপনার যে এই জায়গা থেকে টাকা আসতে পারে আপনার এই সমস্যার সময় আপনি এই জায়গা থেকে টাকা পাবেন এই জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে এটা আপনি কল্পনাও করেন নাই চিন্তাও করেন নাই আপনার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বসে থাকা যাবে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন ওনার সাথে একটা উট ছিল উনি সেই উটটা মসজিদে নববীর বাহিরে রেখে নবীজির সাথে দেখা করতে আসলেন দেখা করে যাওয়ার সময় তিনি তার উটটা আর খুঁজে পান না নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারিয়ে গেছে নবীজি আসলেন আসার পরে বললেন উটটা তুমি বেঁধে রাখলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো উট বেঁধে যাই নাই জিজ্ঞাসা করলেন কেন বলেন যে আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছি নবীজি বললেন যে না এইভাবে তাওয়াক্কুল না বরং তুমি তোমার উট বাঁধবে তারপরে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে তুমি চেষ্টা করবে ব্যবসা করার চেষ্টা করবে বিদেশে যাওয়ার চেষ্টা করবে তারপরে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে এমনটা নয় যে তুমি তোমার ঘরের মধ্যে বসে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাদ ছিদ্র করে তোমাকে রিজিক দিয়ে যাবেন এমনটা না চেষ্টা করতে হবে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে এক যুবক আসলে এসে বলল হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে একটা পুত্র সন্তান দান করেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার একজন ওয়ালি ছিলেন তিনি বললেন যাও দোয়া করে দিব আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তান দান করবে কিছুদিন পরে সেই লোকটা আসলো এসে বলল যে হুজুর আপনার কাছে দোয়া চেয়েছিলাম আপনি দোয়া করলেন অথচ আমার তো কোনো পুত্র সন্তান হলো না তিনি বললেন আচ্ছা যাও আরেকবার দোয়া করব তিনি আবার দোয়া করলেন আরও কিছুদিন পরে সেই ব্যক্তিটা আবার আসলো এবার আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি বিয়ে করেছো সে বলে না তো তিনি বললেন যে তুমি যদি বিয়েই না করো তাহলে আল্লাহ তাআলা কি সন্তান তোমার পেটে দিবেন বিয়ে তো আগে করতে হবে সন্তান তো আল্লাহ তাআলা স্ত্রীর পেটে দিবেন আগে বিয়ে তারপরে সন্তান তারপরে সন্তানের দোয়া তার মানে হচ্ছে আগে আপনি চেষ্টা করবেন তারপরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন ভরসা করবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন প্রথম নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পড়ো ইউরসিলি সামা আলাইকুম মিদরারা যদি তোমরা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করো বেশি তাওবা ইস্তেগফার পড়ো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি দান করবেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন এবং আল্লাহ তাআলা তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন সুবহানাল্লাহ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বর্ধন করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক আপনার ফুফুর সাথে আপনার সম্পর্ক আপনার খালার সাথে আপনার সম্পর্ক অর্থাৎ আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা যদি আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তার রিজিককে প্রশস্ত করতে চায় রিজিক বাড়াতে চায় এবং যেই ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চায় সেই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে যেই ব্যক্তি তার রিজিক বাড়াতে চায় তার হায়াত বাড়াতে চায় সেই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে বজায় রাখে এখন আপনি যদি আপনার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন আপনার বোনের সাথে বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন তাই বলে যে বোনের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে এমনটা না আবার বোনকে আপনি তার প্রাপ্য অধিকার আপনার বাবার মেরাস বন্টন করে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তার মানে এই না যে আপনার বোন আপনার বাড়িতে আর আসবে না এরকম অনেক ভাই বলে যে মেরাস দিয়ে কি হবে সে তো আমার বাড়িতে এমনিতে আসবে খাবে সে তো আপনার বাড়িতে আসবে খাবে এই জন্য যে আপনি তার ভাই আপনার উপর এই দায়িত্ব আছে কিন্তু মেরাস হচ্ছে আপনার বাবার সম্পত্তি এইটা থেকে আপনার বোনকে আপনি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন এইটা আলাদা বিষয় আর আপনার বোনের উপর আপনার উপর আপনার বোনের হক এটা আলাদা বিষয় আপনার বোন আপনার বাড়িতে আসবে আসবে খাবে যাবে এই বিষয়গুলো অর্থাৎ এই আত্মীয়তার সম্পর্ক এটাকে রক্ষা করা এটা আপনার উপর দায়িত্ব ঠিক তেমনিভাবে যত ধরনের আত্মীয় আপনার মায়ের দিকে আত্মীয় আপনার বাবার দিকে আত্মীয় প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিককে বাড়িয়ে দিবেন চার নম্বর আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য আপনার দরুদের জন্য বরাদ্দ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন বললেন যা তোমার ইচ্ছা হয়
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার দুয়ার এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ আপনার দুরূদের জন্য বরাদ্দ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইটা ভালো তবে তার চাইতে যদি বেশি করতে পারো তাহলে আরো ভালো উবাই ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুয়ার অর্ধেক সময় আপনার উপর দুরূদের জন্য বরাদ্দ করলাম সুবহানাল্লাহ বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা ভালো তবে তার চাইতে যদি বেশি ভালো করতে বেশি করতে পারো তাহলে সেটা তোমার জন্য আরো ভালো উবাই ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুয়ার চার ভাগের তিন ভাগ আপনার দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম নবীজি বললেন এইটা ভালো তবে আরো যদি বেশি করতে পারো সেটা তোমার জন্য ভালো উবাই ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার সম্পূর্ণ অংশটুকু আপনার দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি তুমি এইভাবে করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি তোমার জিন্দেগির সকল গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াবি তামাম সমস্যা তোমার রিজিকের সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনিও যদি দুরূদ পড়তে পারেন বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনার রিজিককে কুশাদা করে দিবেন বাড়িয়ে দিবেন আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন তোমাদের রব তিনি যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা তার রিজিক কমিয়ে দেন আল্লাহ বলছেন যে আমি রব আমার যাকে ইচ্ছা আমি রিজিক বাড়িয়ে দেই আমার যাকে ইচ্ছা তার রিজিক আমি কমিয়ে দেই তবে তোমাদের মধ্যে থেকে যারা দান করে আমার রাস্তায় তাদেরকে আমি বিনিময় হিসাবে রিজিক বাড়িয়ে দেই সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় দান করলে সেই ধন কমে না বাড়ে বাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি আমাকে দান করো আমার রাস্তায় দান করো তাহলে আখিরাতে আখিরাতে তো জান্নাতে দিবই সেইটা আলাদা বিষয় দুনিয়ার জমিনে তোমার রিজিককে আমি বাড়িয়ে দেব হজ উমরা করা যাদের টাকা পয়সা আছে বারবার হজ এবং উমরা করতে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস যে যেই ব্যক্তি বারবার হজ এবং উমরা করে সেই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা নিজের কুদরত থেকে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ অর্থাৎ হজ এবং উমরা যাদের করার সামর্থ্য আছে এটা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন সাত নম্বর আমল হচ্ছে আপনার চাইতে যে দুর্বল টাকায় হোক শক্তিতে হোক বংশে হোক গোষ্ঠীতে হোক আপনার চাইতে যে দুর্বল তার সাথে ভালো ব্যবহার করা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুর্বলদের দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করেন কথাটা একটু খেয়াল করেন দুর্বলদের দুয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করেন আপনার জন্য একজন দুর্বল যদি দোয়া করে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনিভাবে কবুল করবেন আপনার জন্য আপনার দোয়া আল্লাহ তাআলা এভাবে কবুল করবেন আপনার জন্য আপনার রিজিক কুশাদা করার জন্য একজন দুর্বল যদি আপনার জন্য দোয়া করে সেটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেন এই জন্য নবীজি বলতেছেন যে দুর্বলদের দোয়ায় দুর্বলদের দোয়ায় ফকির মিসকিনদের দোয়ায় তোমার নিচে যারা আছে তাদের দোয়ায় আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়িয়ে দেয় আট নম্বর আমল হচ্ছে ঝামেলা মুক্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করা ঝামেলা মুক্তভাবে বুঝেন তো মানে খুশু খুজুর সহিত নামাজ আদায় করা খুশু খুজুর সহিত আল্লাহ তাআলার ইবাদত করা এটার মধ্যে কোনো জঞ্জাট কোনো ঝামেলা সৃষ্টি না করা অর্থাৎ তাড়াহুড়া না করা আপনার অন্য কোনো কাজকে নামাজের উপর আপনার ফরজ বিধানের উপর প্রাধান্য না দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ঝামেলা মুক্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং আল্লাহ তাআলা তোমাদের দারিদ্রতাকে দূর করবেন আর যদি তোমরা ঝামেলা মুক্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে না পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে কলুষিত করবেন এবং তোমাদের জীবনকে আল্লাহ তাআলা দারিদ্রতা দিয়ে ভরে দিবেন নাউজুবিল্লাহ মিন অর্থাৎ ইবাদত আল্লাহ তাআলার করতে হবে এবং সেই ইবাদতটা হতে হবে ঝামেলা মুক্ত সেই ইবাদতটা হতে হবে খুশু খুজুর সহিত যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করবেন আর যদি না করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতার দিকে ঠেলে দিবেন নয় নম্বর হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা আযনা রাব্বুকুম তোমার রব তোমাকে আদেশ করতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ ওয়া লা ইন কাফারতুম আর যেই ব্যক্তি অস্বীকার করে নিয়ামতের শুকরিয়া আদায় করে না ইন আযাবি লাশাদীদ সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে আযাবের মধ্যে আপতিত হবে অর্থাৎ সেই ব্যক্তিরা দুনিয়ার জমিনে দারিদ্রতার জীবন যাপন করবে কিয়ামতের দিন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দিবেন কারণ সে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই আর আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন লা আযীদান্নাকুম আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো দিন দিন বাড়াতে থাকবেন অর্থাৎ নয় নম্বর আমল হচ্ছে যে আপনার রিজিক বাড়ানোর জন্য আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন দশ নম্বর হচ্ছে বিয়ে করা বিয়ে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন যদি তোমরা বিয়ে করতে পারো
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা দরিদ্র গরীব তাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরত থেকে তোমাদেরকে ধন সম্পদ দান করবেন সুবহানাল্লাহ অভাবে দিন কাটতেছে আপনারা তো উল্টা চিন্তা করেন আপনারা চিন্তা করেন যে বিয়ে করলে বউকে খাওয়াবো কি অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে বিয়ে করো যদি তুমি অভাবে থাকো তাহলে তোমার বউয়ের উসিলায় বিয়ের উসিলায় আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে বরকত দান করবেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে বিয়ে করে বউকে খাওয়াবো কি এটা চিন্তা না করে চিন্তা করবেন যে আমি এখন অভাবের মধ্যে আছি তাহলে একটা বিয়ে করে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকত দান করবেন এবার আসেন রিজিক কমে যাওয়ার কিছু কারণ আমি আপনাদের সামনে বলি যেই কারণে রিজিক কমে যায় এক নম্বর কারণ হচ্ছে এটা সবাই জানেন যে গুনাহ করা পাপ কাজে লিপ্ত হওয়া এই পাপ কাজে লিপ্ত হওয়ার কারণে আপনার রিজিক কমে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৎ কাজ ভালো কাজ মানুষের হায়াতকে বাড়িয়ে দেয় দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে ভালো কাজ মানুষের হায়াত বাড়িয়ে দেয় দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে আর খারাপ কাজ সুতা গুনাহের কাজ মানুষের তাকদীরে লেখা ছিল যেই রিজিক সেই রিজিক থেকে তাকে বঞ্চিত করে ফেলে কথা বুঝেন নাই আপনার তাকদীরের মধ্যে লেখা এই রিজিক যে আপনি এটা পাবেন কিন্তু আপনার খারাপ কাজের কারণে গুনাহের কারণে আল্লাহ তাআলা সেটাও আপনাকে দেন না তার মানে গুনাহ করলে পাপ কাজে লিপ্ত হলে অতিরিক্ত গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিককে সংকুচিত করে দেন দুই নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস যে তোমরা বেচাকেনার সময় অতিরিক্ত কসম করো না কারণ মিথ্যা কসম বিক্রি বাড়ায় নবীজি বলতেছেন মিথ্যা কসম বিক্রি বাড়ায় তবে বরকত নষ্ট করে দেয় কোনো কিছু কিনতে হলে দোকানদার দেখবেন মিথ্যা কসম করে আর এই মিথ্যা কথার মাধ্যমে আপনি আপনি আপনার ক্রেতাকে ঠকাতে পারবেন ঠিকই তার কাছে আপনি মাল বিক্রি করতে পারবেন নবীজিও বলতেছেন যে আপনার বেচাকেনা এটা বাড়বে তবে আপনার বরকত নষ্ট হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সুদ খাওয়া সুদ খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে সংকুচিত করেন আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়রুবিস সাদাকাত আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন এবং সাদাকা দানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন চার নম্বর হচ্ছে যাকাত না দেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সম্প্রদায় যাকাত দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন না যদি আল্লাহ তাআলার এই দুনিয়ার জমিনে কোনো পশু পাখি অন্যান্য প্রাণী না থাকতো তাহলে যেই মানুষগুলো যাকাত দেয় না যেই সম্প্রদায় সেই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা কখনোই বৃষ্টি বর্ষণ করতেন না অর্থাৎ আপনার উপর আপনি যদি যাকাত না দেন তাহলে আপনার রিজিক সংকুচিত হবে বরং আসমান থেকে আল্লাহ তাআলা যেই বৃষ্টি দেন সেইটাও আল্লাহ তাআলা আপনাকে আর দিবেন না পাঁচ নম্বর হচ্ছে হারাম উপার্জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি হারাম উপার্জন করে সেই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাওয়ার পরেও তার তৃপ্তি হয় না পেট ভরে খায় খাওয়ার পরে সে তৃপ্তি পায় না এই ব্যক্তির মতো হারাম উপার্জনকারী ব্যক্তি হবে অর্থাৎ সে অনেক কিছু রোজগার করবে তার অনেক টাকা পয়সা হবে সম্পদ হবে কিন্তু তার মনের মধ্যে শান্তি থাকবে না কারণ এটা তার হারাম উপার্জন এই পাঁচটা কারণে আপনার রিজিক কমে যায় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ডিপ্রেশনে টেনশনে চলে যাবেন না যে আমার রিজিক কি আমি বিদেশে কখন যাব আমার ব্যবসা বাণিজ্যের এই অবস্থা কেন না এটা চিন্তা করবেন না আপনি এটা চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি মৃত্যুবরণ করব না যতক্ষণ পর্যন্ত আমার রিজিক খেয়ে শেষ না হয় অর্থাৎ আমার যতটুকু পর্যন্ত রিজিক আছে ততটুকু পর্যন্ত আমি খাবই দুনিয়ার কোনো শক্তি আমাকে এটা থেকে বাধা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন সবাই বলি আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া